24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে। হালকা শীতের আমেজ আর তারই মধ্যে শুরু হয়ে গেল জগদ্দল উৎসব। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নানা অনুষ্ঠান। আজ শ্যামনগর অন্নপূর্ণা মাঠে শুরু হলো প্রথম বর্ষের জগদ্দল উৎসব। আর এই উৎসবকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আলাদা উন্মাদনা। আজ জগদ্দলের উৎসবের প্রদীপজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা পদ্মশ্রী প্রাপক পণ্ডিত অজয় চক্রবর্তী, খ্যাতনামা ফুটবল জগদ্দলের ভূমিপুত্র সুব্রত ভট্টাচার্য। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক কাজুরিয়া, রাজ্যের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য। অনুষ্ঠানের মধ্যে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তৃণমূল নেতার প্রিয়াঙ্ক পাণ্ডে, বিভিন্ন বিধায়ক ও পৌরসভার অন্যান্য চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ। মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য বলেন, এই উৎসবের প্রথম দিনে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আকাশে সেই বাণী পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপামর সাধারণ মানুষের কাছে জগদ্দলবাসী পৌঁছে দিয়েছে। শুভ উদ্বোধন হয়েছে মঞ্চে, কিন্তু পুষ্পস্তবকের মাধ্যমে আমাদের ফুলের সুগন্ধ তুলে দিচ্ছেন জগদ্দলবাসী মঞ্চে। সেই মানুষের জন্য একটা ঝোরে বড় গালি আমাদের সকলের প্রিয় বিপদ লাগেনি বড় ভাইয়ের জন্য। সোমনাথ শাহ তারই উদ্যোগে বিশেষভাবে তার পুরো টিম আজকে এই উৎসবের আয়োজন করেছে 10 দিন ব্যাপী, এবং অনুষ্ঠিত হচ্ছে, সেই লক্ষ্য পূরণ হবে। এবং যারা এতে অংশগ্রহণ করবেন, যারা দেখতে আসবেন, যারা কিনতে আসবেন বিভিন্ন জিনিস, তারা অত্যন্ত আনন্দ উপলব্ধি করবে। আমি এখানে পণ্ডিত অজয় চক্রবর্তী, তার পরিচয় দরকার হয় না, তিনি এখানে রয়েছেন আমাদের পক্ষ থেকে, এবং আপামর জগদ্দলের মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের আবার একবার অনুরোধ করব, করতালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ মুহূর্তগুলো যাতে আমাদের মনের মণিকোঠায় থাকে তাকে ভাস্কর বলেছি আর বলবো না। আমি বাজেট নিয়ে কোনো কথা বলবো না, প্রেস করা হয়ে গেছে। দিদি কথায় কথায় শুভেন্দু অধিকারী ভিসা চাইছে, কি বলবেন? মানুষ ওর হিসেব নিয়ে নেবে যখন তখন দেখবে। এটা তো নিয়ম, সব জায়গায় তাই হয়, এটা তো ব্যতিক্রম কিছু নয়। কারণ তারা কি করে চিনবেন, তারা তো অলিগলি চেনেন না, তো উনি তো ভার্সেটাইল জিনিয়াস, উনি নিজেই করে নিন না তদন্ত, তাহলে আর কিছু থাকে না। আমি এটা বলবো না, আমি বাজেট নিয়ে কোনো কথা বলবো না, আমার বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। আমি সব প্রেসে ছিল তো, আবার নতুন করে বলার কিছু নেই, প্রেস করে এলাম। প্রধানমন্ত্রী একটু আগেই বলেছেন যে এটা জনমুখী বাজেট, আমি কোনোটাই বলবো না, বলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, বলে দিয়েছেন এটা অ্যান্টি পুয়ার বাজেট। খুব ভালো উৎসবের আয়োজন করেছে। দেখুন, এই রাজ্যে মানুষ উৎসবের মেজাজে আছে, আমরা যেটা বারবার বলি, মেজাজটাই আসল রাজা, আমরা রাজা নই।
সুতরাং সেই মেজাজে জগদ্দলও এবার আরম্ভ করে দিয়েছে উৎসব করতে, এটাই সবচেয়ে বড় কথা। বাংলায় মানুষ ভালো আছেন বলেই এই মেজাজটা আছে অবশ্যই। সংস্কৃতি এবং ঐতিহ্য এটাই তো আমাদের ভিত, সেই ভিতটাকে বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে পরের প্রজন্মর কাছে, এটা তুলে ধরে রাখা এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেটা সোমনাথ করছে, এটা অত্যন্ত ভালো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।